কিন্তু আমার নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। ভালো করে দেখে নাও, যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপর দেখো, 2-এর দাগে তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 3-এর দাগে তোমাদের রয়েছে সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 13টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 10 = 20। দেখো, 5-এর দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দেওয়া। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 5 = 15। ভালো করে দেখে নাও, মোট এখানে 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। প্রথম, x³ - 3x + 2 সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করো, অথবা x² - 2x - 22,499। পরে হচ্ছে এফ ব্র্যাকেটের মধ্যে x = ax + b এবং এফ ব্র্যাকেটের 0 = 3, এফ ব্র্যাকেটের 2 = 5 হলে এ ও বি এর মান নির্ণয় করো। পরে হচ্ছে 2x + 3y = 1 এবং 5x - 2y = 11/12 সমীকরণ দুটির সমাধান করো। পরে হচ্ছে a²x = b²y = c²z এবং ABC = 1 হলে দেখাও যে xy + yz + zx = 0। করো 6²x + 4=3×3x2×x+8। পরে হিসাব করে দেখি y এর মান কি হলে 2y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। পরে হচ্ছে px² + 5x + r বহুপদী সংখ্যামালার x-2 এবং x-1/2 উভয়ের উৎপাদক হলে p ও r এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি। 6-এর যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করো। 3x + 2y = 12, 12 = 9x - 2y। পরে হচ্ছে x³ + y/4 = 2। সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। 7-এ দেখা রয়েছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 4। প্রশ্ন, বিশৃঙ্গ গ্রামের বিদ্যাসাগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচে ছকে লিখলাম। বয়স ব্র্যাকেটে বছর, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 25 থেকে 31 10 জন, 31 থেকে 37 13 জন, 37 থেকে 43 5 জন, 43 থেকে 49 3 জন, 49 থেকে 55 1 জন। 8-এ দেখা রয়েছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। পরে হচ্ছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের যে কোনো 1টি বাহু মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় 1টি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। 9-এ দেখা যায় যে কোনো 1টি প্রশ্ন দ্বারা। প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম, যুক্তি দিয়ে প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরে হচ্ছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। 10-এ দেখা যায় যে কোনো 1টি প্রশ্ন দ্বারা। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, রমাপিসি 2টি শাড়ি তৈরি করে 1টি 15% আপনটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটি প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? 2টি কাঠের চেয়ারের একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1,250 টাকা। তিনি 1টি চেয়ার 4% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1,120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসাব করি। 11-এর যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, 5 সেমি
8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। পরে হচ্ছে এ বি সি ডি যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। 12 থেকে যে কোনো তিনটি প্রশ্নের জন্য প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 3 সমান সমান 9। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্ন রয়েছে নীল হবে, নীল মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে, এটা হবে বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে, বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। পরে হচ্ছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। পরে হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা 32 এবং ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। পরে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। পয়েন্টার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরে কার্পেট দিয়ে এটা মুড়তে হবে, মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো, হলঘরের ক্ষেত্রফল হিসাব করি। তার ধরে যে কোনো একটি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, যদি 3.2, 6.3 ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে x, y এবং 6.5 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয় তাহলে x, y কত হবে হিসাব করে লিখি। পরে হচ্ছে ABC ত্রিভুজের AB বিন্দুর স্থানাঙ্ক 2.5 এবং ত্রিভুজটির কেন্দ্রের স্থানাঙ্ক -2.1 হলে BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 14 জায়গায় যে কোনো একটি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, যদি log x + y/5 = 12, log x + log y হয় তাহলে দেখাও যে xy + yx = 23। পরে হচ্ছে প্রমাণ করো log 2 log 2 log 4 (256 + 2log 2/√2) = 5। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। তাহলে কোশ্চেনটা দেখে নাও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাও লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছেই তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।